নমস্কার সোনার বাংলার শানা এই সুন্দর সোনার সংসারে আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। আসলে দর্শক বন্ধু না বলে আমাদের পরিবারের সদস্য বললে আরো ভালো হয়, কারণ আপনারা তো সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের যে একটা বিশাল বড় পরিবার সব জায়গায় ছড়িয়ে রয়েছে তার আপনারা খুব গুরুত্বপূর্ণ সদস্য, প্রচন্ড গুরুত্বপূর্ণ সদস্য। আপনাদের নিয়মিত ফিডব্যাক, আপনাদের ভালোবাসা, আপনাদের পরামর্শ ছাড়া এত সুন্দর কি হতো এই সোনার সংসার? তো সেই সোনার সংসারে আপনারা যেরকম অপেক্ষায় থাকেন আমরাও কিন্তু অপেক্ষায় থাকি আপনাদের সাথে কথা বলার, কমিউনিকেট করার, এই জায়গাটা তো আমরা মিস করতে চাই না। বিশ্বজিৎ আজকে আমাদের সঙ্গে রয়েছে এবং আপনাদের সঙ্গে বিশ্বজিৎ কনভারসেশন তো চলবেই, একদমই কনভারসেশন কনভারসেশন কনভারসেশন, কারণ এখন যা পরিস্থিতি এখন শুধুমাত্র কথোপকথন করেই মনটাকে ভালো রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে এবং নিজের চারপাশটাকেও ভালো সুস্থ রাখার চেষ্টা করতে হবে। সুতরাং সকলেই খুব ভালো আছি, আশা করছি এটুকুনি ভালো আছেন এই বার্তাটাই দেবেন। দেখুন, প্রতিষ্ঠান যে খোলার ব্যাপারটা প্রথমে আমি একটু বলে দিই, কারণ রাজ্য সরকারের প্রতিদিনই যে আমাদের ধরুন লকডাউন পিরিয়ডস বা যে সমস্ত বিধিনিষেধ চলছে যেরম অনুযায়ী প্রতিষ্ঠান খোলার যে পারমিশন থাকবে সেরম অনুযায়ী কিন্তু নির্ধারিত সময়সূচি মেনেই কিন্তু প্রতিষ্ঠানটা খোলা থাকবে। কারণ আমি কোনো টাইম স্লট বললাম না, আপনাদেরকে বারবার বললাম রাজ্য সরকারের প্রোটোকল অনুযায়ী যেরকম আমাদের সময়সূচি নির্ধারণ করে দেবে আমরা সেইভাবে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা খোলা এবং বন্ধ হবে। কিন্তু সবসময় মাথা রাখবেন যা কিছু জিজ্ঞাসা, যা কিছু আপনার প্রশ্ন, যা কিছু আপনার জানার ইচ্ছে একটাই সলিউশন হচ্ছে, ওয়ান স্টপ সলিউশন, সেটা হচ্ছে আমার ঠিক ডান দিকে দেখুন সোনার বাংলার লোগোটা লেখা আছে ফর বুকিংস বলে দুখানা মোবাইল নাম্বার যাচ্ছে, ওই ফোন নাম্বার দুটো কন্ট্যাক্টে সেভ করে নিয়ে আপনারা যা কিছুর জিজ্ঞাসা হতে পারে, অভিযোগ হতে পারে, ভালোবাসা হতে পারে, ফিডব্যাক হতে পারে, সব মুঠিমুঠি রাশি রাশি করে জমা করুন ওখানে। এটা ভালো লাগে শুনতে, কারণ আপনারা সত্যি সমাজটা বললো যে সোনার সংসার আপনারা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। আমি তো বলি সোনার বাংলার হচ্ছে রিয়েল ইমেজ সেটা হচ্ছে আপনারা, যেখান থেকে আমরা রিফ্লেকশন পাই যে প্রতিফলিত বা প্রতিবিম্ব, আমরা আপনাদের আয়নার ইমেজ। সুতরাং আপনারা যেটা বলবেন আমরা সেইভাবেই চলবো, সেইভাবেই আমাদের যে পদ্ধতি, আমাদের সার্ভিসের যে পদ্ধতি সেটাকে আমরা বেশি ডে বাই ডে আরও বেশি ডেভেলপ করবো। আজকের পর্বটা কিন্তু একটা বিশেষ পর্ব, আপনারা ফেসবুক পেজটা লাইক করবেন, হোয়াটসঅ্যাপ করবেন এবং মেসেঞ্জারে পোস্ট করতে পারেন, আর ইউটিউব তো রয়েছে, আপনারা যখন খুশি সে বাসেই হোক, বাড়িতেই হোক, খেতে খেতেই হোক দেখে নেবেন অনুষ্ঠান। পছন্দের শাড়ি প্রোডাক্ট ভারতবর্ষের প্রত্যেক জায়গায়, প্রত্যন্ত গ্রাম থেকে মফস্বল শহর সব জায়গায় কিন্তু পৌঁছে যাবে। আর দেরি না করে অবশ্যই শুরু করবো আজকের বিশেষ পর্ব, চোখ রাখুন কি রয়েছে আজকের পর্বে, দেখি কি কি আছে। আচ্ছা, প্রথমেই আমরা শুরু করছি আজকের একটু অন্যরকম মানে ছন্দে আজকে আমরা অনুষ্ঠানটাকে বেঁধেছি, কারণ এক নম্বর শাড়ি দিয়ে শুরু করছি S1, এবং সেটা আমাদের বাংলার একদমই নিজস্ব একটা ঘরানা আমি বলবো, কারণ জামদানি বাংলারই জামদানি এবং বাংলারই টেরাকোটা শিল্প বা যে ঘোড়া হয় বিষ্ণুপুরের ঘোড়া সেটাকে কিন্তু জামদানিতে আনা হয়েছে, বাংলার জামদানি, যেটা আমাদের তাঁত ও হ্যান্ডলুম বিভাগ আমাদের গ্রাউন্ড ফ্লোরের এক নম্বর শাড়ি শুরু করছে। এখানে তিনটে রং ইউজ হয়েছে, বেস কালারটা তো খুব সুন্দর, একটা মিষ্টি রানী রং এবং দেখো কনের জন্য কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট, বা হতে পারে ধরো বিভিন্ন রকম তত্ত্ব বা গিফট সবের জন্য কিন্তু এগুলো জামদানিগুলো ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। এখানে জারি রেশম, তিন রকমের রেশম ইউজ হয়েছে, ইয়েলো, ব্লু এবং গ্রিন, আর ভেতরে কিন্তু দেখো একটা জারির ফ্লোরালও যাচ্ছে, তার সাথে আবার ঘোড়াগুলোও কিন্তু জারির যাচ্ছে, খুব নিট অ্যান্ড ক্লিন কাজ। বিষ্ণুপুরের টেরাকোটার ঘোড়া দিয়ে আমাদের নর্মাল পলিশের এক নম্বর একটা শুভেচ্ছামূলক জামদানি দিয়ে শুরু করলাম, এক নম্বর রেঞ্জ হলো মোটামুটি 2000 থেকে 2500 মধ্যে চলে আসবে। এরপরে যাবো 2 নম্বর শাড়ি জামদানির, কিন্তু সোমা তুমি জানোই প্রতিষ্ঠানে গেছো এবং যারা আসেননি আমি বলবো প্রতিষ্ঠানে চলে আসুন, সম্ভব হলে অবশ্যই চলে আসুন, প্রতিষ্ঠান কিন্তু সমস্ত কিছু প্রোটোকল মেনেই আমরা সার্ভিস দিচ্ছি, আপনাদের পরিষেবা দিচ্ছি। প্রতিষ্ঠানে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি এটা সবসময় বলি, কারণ সোনার বাংলাতে না গেলে না ওই ফিলটা আসে না। আমি দূরের বন্ধুদের কথা বলছি না, কেউ আন্দামানে বসে আছেন তিনি শাড়ি নেন, আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাই, কেউ হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গা থেকে নেন, তো আপনারা এবার তারা কখনো আসেননি, কিন্তু আমি তাও বলবো যদি কোনোদিন কলকাতায় আসেন, আপনাদের একটা কলকাতা কানেকশন তো আছে, একবার সোনার বাংলায় যাবেন, মানে এত মজা গিয়ে, সিরিয়াসলি আমার দারুণ লাগে, অনেকদিন যাইনি বলে আমি খুব মিস করি। সব কিছু স্বাভাবিক হবে, আবার আমরা আগের মতো আমাদের নিজস্ব অ্যাক্টিভিটি নিয়ে এগিয়ে যাবো, কোনো অসুবিধা নেই, আপনারা পাশে থাকুন তাহলেই হবে। চলে আসবো 2 নম্বর শাড়ি, এটা একটা গ্রে কালার, মানে ছাই ছাই রঙের সাথে লাল আর সবুজের কম্বিনেশন, ভীষণ ব্রাইট গর্জিয়াস কম্বিনেশন, মায়েদের জন্য কিন্তু খুব ভালো, খুব সুন্দর, এবং যে কেউ বয়সে দিদি ভাইরা আমি কোনো এজ বার রাখি না কোনো শাড়িতে, পুরোটাই জামদানি যাচ্ছে, সিল্ক নর্মাল পলিশের জামদানি, একটু বোল্ড মোটিভের একটা জামদানি, এগুলো মাথায় রাখবেন, এগুলো যদি বাংলার জামদানি উইদাউট ব্লাউজ পিসই হয়, আর এগুলো তোমার মোটামুটি 2000 থেকে একদম জামদানি মোটামুটি 2000 থেকে আপনার 2500 2400 এর মধ্যে নতুন নতুন ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন, নতুন নতুন ভ্যারাইটি যেটা বারবার বলি।
এই কালারটা কিন্তু খুব সুন্দর। দেখো একটা ওয়াইন কালার বা রানী কালারের সাথে একটা ব্ল্যাক থ্রেড গিন একটা ওয়াইন কালারের কম্বিনেশন আসছে। তুমি যে পাঞ্জাবিটা পরেছো না, ঠিক এর সাথে পেয়ার করে যাবে এরকম একটা জামদানি, কি ভালো লাগবে দেখো। আর এটা না ভীষণ ট্র্যাডিশনাল কাজেরই কিন্তু রাখা হয়েছে। দেখো একটা অরেঞ্জ কালার কম্বিনেশনে যাচ্ছে, বেস কালারটা একটা কালো তানা এবং তার সাথে রানী তানা গিয়ে কিন্তু খুব সুন্দর একটা ওয়াইন টাইপের শেড এসেছে, এবং তার মধ্যে না অরেঞ্জটা একটু অন্যরকম রং লাগছে। দেখো একটু বিশ্বজিৎকে আর শাড়িটাকে একসাথে দেখানো যাবে, পসিবল কি? ওর কালারটার সাথে দারুণ দেখো। আমার নেক্সট টাইম তো পাঞ্জাবিতে আসবোই, কিন্তু আমার পাঞ্জাবিটা কিন্তু ক্রস কালার ডাবল টোন শেডস। এবার চলে আসবো, এটা আমাদের নাম্বার 3 নম্বর জামদানি দেখাচ্ছি। এটা রেঞ্জ উইদিন 2000, মানে 1800 থেকে 2000 এর মধ্যে বাংলার জামদানি অল ওভার কাজ। 3 নম্বর দেখিয়ে দিলাম, তা তো হ্যান্ডলুম বিভাগ দেখালাম, এরপর যাবো আমাদের সিল্ক বুটিক ঘর। সিল্ক গুলো দেখতে হবে, সময় দেখতে হবে, দেখতে হবে বুটিক ঘর। বাও, এটা প্রথমে একটা দুরন্ত ব্লক, কি সুন্দর দেখো, মানে ভীষণ ওয়াইডলি একটু দেখতে হবে। হ্যাঁ, এই ফ্লোরাল প্যাটার্ন গুলো এত সুন্দর, সার্কেল মোটিভস দেখো দারুণ লাগে, মানে পুরো আঁচল আর ইয়াকটা কভার করছে একদম পুরো। এটা আপনার এই ফ্রন্ট ইয়াকে পড়বে, চেস্টে পড়বে এই কাজগুলো। এইখান থেকে দেখো, এটা একটু ধরে ধরে দেখাই, এইখানটা দেখো একটা ক্র্যাকের মতো ফিনিশ করে দেওয়া আছে না, এটা ডিজিটাল মানে একদম স্ক্রিনে ব্লক হচ্ছে। হ্যাঁ, স্ক্রিন ব্লক এসেছে, এটা কিন্তু ইজ নট আ বাটিক বা ক্র্যাক নয়। এখানটা দেখো ফ্রেমটা একটু অন্যরকম ভাবে ব্রেক দেওয়া হয়েছে, লোয়ারের দিকে ফ্রেমটা। এরপরে শাড়িটা দেখো পুরোটা পুরোটা একটু ওয়াইডলি দেখাও, এই জায়গাটা ওয়াইডলি দেখাও। আমরা তাহলে পাড়ের জায়গাটা থেকে ওই তোমার স্ক্রিন ব্লকের যে জায়গাটা না আমরা দেখাতে পারবো। এই দেখো অদ্ভুত না, একটা অদ্ভুত কম্বিনেশন, স্টাইলটা অদ্ভুত ভাবে দেখো। এখানে সাধারণত আমরা দেখি পাড়টা প্রমিনেন্ট থাকে, কিন্তু দেখো এখানে যে একটা ফ্রি হ্যান্ড স্প্রে এর মতো যে প্যাটার্নটাকে যে আমরা যেটাকে ক্র্যাক বলছি সেটা কিন্তু পাড়ের উপর দিয়ে ওভারল্যাপিং করা আছে, ভীষণ একটা স্বতঃস্ফূর্ত প্যাটার্ন চলে এসেছে। সেটটা জাস্ট ওয়াইডলি একবার দেখতে হবে, একবার দেখো একটু পাড় আর আঁচল থাকে। বাহ, দারুণ লাগছে না, খুব সুন্দর কম্বিনেশন দেখে আসবে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এছাড়া কোনো বয়স নেই, শুনুন না, কোনো বয়স নেই, পিওর মুর্শিদাবাদ ডাবল থ্রেড যাচ্ছে। দেখুন এত সুন্দর প্যাটার্ন, একাধারে উজ্জ্বল কিন্তু একাধারে ভীষণ মার্জিত শাড়ি, খুব সুন্দর আছে। একটা ব্লাউজ পিস তো অবশ্যই আছে রানিং এ। এগুলো মোটামুটি 3 থেকে 3500, 3 থেকে 3500। নাম্বার 4 দেখালাম, যাবো নাম্বার 5। এই শাড়িগুলো না দেখো তুমি, নতুন সব, নতুন কালেকশন, একদম নতুন, আরে তুমি বোঝাই যাচ্ছে প্যাটার্ন গুলো একদম নিউ প্যাটার্ন। আমি আপনাদেরকে যে একদম কনফিডেন্টের সাথে দেখাচ্ছি এবং বলছি, এটা খুব ট্র্যাডিশনাল একটা ফিশ রয়েছে, আঁচলটা দেখাই, ভীষণ ট্র্যাডিশনাল ফিশ। দেখো দেখে মনে হবে বাটিক, কিন্তু বাটিক নয়, এটা কিন্তু স্ক্রিনে হয়েছে ব্যাপারটা, পুরো ফিশ দেখো কি সুন্দর। এইটা হচ্ছে তোমার একদম কালীঘাটের যে পটে রাখা, হ্যাঁ হ্যাঁ কালীঘাটের পটে রাখা একদম ওই ফিশটা আছে, এবং বেস কালারটা কিন্তু খুব সুন্দর একটা। তার মধ্যে দেখো একটা ক্র্যাকের ফরমেশনস করে দেওয়া আছে, কিন্তু এটা পুরোটাই ডিজিটালি বা আমরা স্ক্রিনে ব্লক হয়েছে, এগুলো কিন্তু কোনোটাই ক্র্যাক বাটিক নয়। ডার্ক চকলেটি ব্রাউন এর সঙ্গে বাটার ইয়েলো, উফ কি সুন্দর কম্বিনেশনটা দেখো। পাড়ের কনসেপ্টটা দেখো একদম ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট। এটা আজকে 5 নম্বর, হ্যাঁ এগুলো পিওর মুর্শিদাবাদ সিল্ক যাচ্ছে, নাম্বার 5। এগুলো 3 থেকে 3500, একদম নতুন কনসেপ্ট সিল্ক, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা ব্লাউজ চলে যাচ্ছে, এবার যাবো 6। আজকে কি তুমি একদম পুরো ব্লকে নতুন অ্যারেঞ্জমেন্টে ভ্যারাইটি নিয়ে এসেছো? একদম একদম, সিল্কের প্রচুর লোকে উৎসুক হয়েছিল না, সিল্ক কবে আসবে, সিল্ক কবে আসবে, নতুন সিল্ক। আপনারা জানেন যে আমরা যেটা বেস্ট হয় সেটাই আমাদের সামনে ডিসপ্লে করি, মানে উত্থাপিত করি, কারণ আমরা সবসময় সেটা চেষ্টা করি যে আপনারা যেটা দেখবেন না সেটা যেন একদম নতুন দেখেন, নতুন ভ্যারাইটি দেখেন, আপনাদের দি বেস্ট হয়, দি বেস্ট হয়, এবং আপনারা ভুলবেন না কখনো। যেটা একবার দেখো এই প্যাটার্নটা যদি আপনার কাছে থাকে আপনি ভুলবেন, যেটা এই এরকম একটা শাড়ি আমার কাছে আছে, দেখুন অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন এখানে দেখো। আমরা যেটা আজরাকে দেখি না, আজরাকের যে ব্লকটা সেখানে কিন্তু এটা পুরোটাই স্ক্রিনে ব্লকটা আনা হয়েছে, কত ডিফারেন্ট তুমি ভাবো, এই জায়গাটা যতটা আধুনিক এখানটা কিন্তু ততটাই ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল, কি সুন্দর কম্বিনেশন দেখো। একটা ওই ক্রোমোজোম বা ওইরম টাইপের একটা স্পাইরাল কম্বিনেশনের মতো করা হয়েছে প্রিন্টটাকে, এত সুন্দর। আর কালার টোনটা নিয়ে তো কোনো কথাই হবে না, একদম প্রপার বিস্কিট কালার এবং ব্ল্যাকের সাথে এই কম্বিনেশনটা ভীষণ ভালো যায়, নম্বর 6 দারুণ যায়, 3 থেকে 3500 পুরোটাই অল ওভার যাচ্ছে। নাম্বার 6, এগুলো একদম বুটিক ঘরের আমি বলবো ক্রিয়েশন দেখছে, নট কালেকশন, এগুলো ক্রিয়েশন দেখছে একদমই। আর ব্লাউজ পিসটা কিন্তু একটা টেক্সচার্ড প্রিন্ট যাচ্ছে, হ্যাঁ এই টেক্সচার প্রিন্টটা পুরো শাড়িটাতে কন্টিনিউ আছে একদম, তার উপর দিয়ে ব্লকগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। এটা 6 নম্বর গেল, হ্যাঁ 3 থেকে 3500। এবার যাবো নাম্বার 7, এইটা দেখো নাম্বার 7, এটা এটা একটু বোল্ড মোটিভের কম্বিনেশন, কিন্তু কালারটা একদম ছিটকে দেবে, পুরো ছিটকে দেবে, আমি সেজন্যই বললাম দেখো তুমি, এটা কোনো ভাবেই কালারটার সাথে ভাবা যায় না, না না, একটা দেখো ক্যারামেল কালার একটা চকলেট কালারের কম্বিনেশন, আর এই ট্র্যাডিশনাল ব্লকটা না একদম অন্যরকম মাত্রা দিচ্ছে। সময় এই যে এটাই দেখাচ্ছিলাম যে দুটো কলকা কিভাবে সেট করা হয়েছে, দেখো এখানে একটা আছে একদম আঁচলের নিচের দিকে আরো একটা কলকা, এই যে দুটো অন্যরকম প্যাটার্নে শেপ রাখা হয়েছে দেখো, তার সাথে টারকোয়েজ ব্লুটা, টারকোয়েজ ব্লু এর সাথে এরকম কম্বিনেশন আপনি কখনো দেখেননি, কি সুন্দর না, টারকোয়েজ ব্লু কিন্তু খুব উজ্জ্বল একটা রং,
তার সঙ্গে এটা দিয়ে ব্লেন্ড অসাধারণ। আর দেখো একটু ধরে ধরে দেখাতে হবে, এখানে একটা ক্র্যাকের ফরমেশন যাচ্ছে, এখানে আবার আপনার যেটা ইয়ক চেস্ট ইয়ক, মানে যখন আপনি শাড়িটা পরবেন আপনার শোল্ডার থেকে পুরো চেস্টে এই নকশাটা যাবে, কলকাটা যাবে, এবং তার উপরে একটা ক্র্যাকের ফরমেশন, টারকোয়েজের একটা প্যানেল যাচ্ছে, কি সুন্দর শাড়িটা। দারুণ কুচির দিকটা দেখো আবার ডিফারেন্ট, কিন্তু এখানে যেমন আমরা একটা ভার্টিক্যাল হরাইজন্টাল দেখালাম অনুভূমিক স্ট্রাইপ, এখানে ভার্টিক্যাল উল্লম্ব ভাবে খাড়া খাড়া স্ট্রাইপ যাবে, আর পারে কিন্তু সেই কলকাতা নকশাটা কন্টিনিউ হচ্ছে। এইটা থাকছে আপনার কুচির জায়গাটা, দেখো এভাবে দেখা যায়, জায়গাটা কি সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে, খুব বোল্ড মোটিভের কম্বিনেশনটা। কিন্তু নম্বর 7 এটা, এটাও কিন্তু থেকে সারকাল একদম, প্রত্যেকটা শাড়ি আমি বলে দিলাম টিল এন্ড অব দি কাজ, দেখুন একদম এন্ড অব দি কিন্তু আমাদের ওয়ার্ক যাচ্ছে পুরোটাই। এটা আজকে 3200 মোটামুটি, হ্যাঁ 3 থেকে 3500 রেঞ্জ পড়বে, চলে গেল 7 নম্বর গেল, এবার যাবো 8। একটা অনবদ্য কাঁথা, আমি না তোমার আগের দিনের কাঁথাটা থেকে এখনো বেরোতে পারিনি। এটা তো পারবে না, তুমি দেখো এটা অবশ্য তসর, এখানটা তসর, আঁচলের জায়গাটা পুরো তসর। ও আচ্ছা, তসরের সাথে তুমি কেটে করেছো একদম, আঁচলটা শুধু দেখো, আঁচলটা দেখুক, তারপরে এটা আবার যেটা ঝটকা তুমি বলো সেই ঝটকা এখানে। আমার পুরো গত সপ্তাহের এটা এখনো লেগে আছে চোখে, যে আমি কি অনবদ্য একটা কাঁথা দেখেছিলাম, কি সুন্দর কম্বিনেশন। দেখো প্রায় 26-27 রকমের কালার রয়েছে এবং একদম ট্রেডিশনাল একটা নকশিকাতার প্যাটার্ন রয়েছে। এবার একটু ওয়াইডলি দেখো, নিটনেসটা দেখতে হবে কাঁথার, সবসময় নিটনেসটা, মানে একটা শিল্পী কতটা তার ট্যালেন্ট, আমি বলি শিল্পী সত্তা দিয়ে কাজগুলো করে, যেটাকে আমাদের সবসময় সমাদর করা উচিত। এবং দেখো এই সাইডে যে বড় বড় একটা সূর্যমুখীর মতো ফুলের মতো, সূর্যমুখীটা একটু দেখাও, দেখো তুমি অনবদ্য, মানে প্যাস্টেল কালার করে ফিল করা আছে, কিন্তু নিডল আর্ট পুরোটাই সূচি শিল্প দেখছেন, পিওর তসরের সাথে কেটের উইভ, আঁচলটাতে পুরোটাই তসর যাচ্ছে, গুড়িরান যাচ্ছে, বাহির ভরাট, মানে অসাধারণ কম্বিনেশন, অসাধারণ কম্বিনেশন। একটা সূর্যমুখী দিয়ে বোধহয় কম করে আপনি দেখুন 20টা কালার আছে। এবার বডিতে আসি, কেটে এবং তসর উইভ করা, বেসিক্যালি তসরটা দেখতেই পাওয়া যাচ্ছে না, না 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 না, তুমি দেখো পুরো সূচের কাছে ভর্তি, আর কতগুলো রং, এই যে ছোট ছোট টেম্পল গুলো দেখো, একটা অরেঞ্জ আছে, ব্লু আছে, আবার কালার রামা গ্রিন, আবার গ্রিন, আবার পার্পল, কত রকম ভাবে কালার চেঞ্জ হচ্ছে। আর দেখো বাকি কেটেগুলোতে কিন্তু একটা স্টিচ গেছে, ছোট ছোট গুলি না, তোমার রান দিয়ে দেওয়া হয়েছে, আর মাল্টি কালার রান, কিন্তু এক কালারের রান যায়নি, আমি একটু দেখাবো কতটা বোঝাতে পারছি আমি জানি না। এটা পিওর তসরের সাথে কেটে উইভ ফ্যাব্রিক, তার উপরে কিন্তু পুরোটাই স্টিচ করে দেওয়া আছে, বাবা কত কঠিন কাজ গো, চোখের অবস্থা ভাবো তুমি খালি, কত কঠিন। আচ্ছা দেখো বডিতে আসি একটু, বডিটা কঠিন একটা কাজ, এটা আজকের 8 নম্বর, 2 মিনিট 3 মিনিট কি এইসব শাড়ি ধরে দেখানো যায়, না না পসিবলি নয়, সত্যি নয়। দেখো এটা পুরোটাই হাফ পোর্শনটা এলো, এই পোর্শনটা পুরোটা হাফ এলো, এখান থেকে কিন্তু এই যে এবার পুরো রান যাচ্ছে, রান যাচ্ছে দেখো, এবং কালার চেঞ্জ করে করে কিন্তু রান হচ্ছে, দেখুন কোথাও একটু লাল বুঝছেন, কোথাও একটু সবুজ বুঝছেন, কোথাও একটু ভায়োলেট বুঝছেন, এটা কিন্তু পুরোটাই রান হচ্ছে, হলুদ, এই জন্য দেখুন বেস কালারটা কেমন চেঞ্জ লাগছে, দেখুন মনে হচ্ছে একটা হালকা হালকা কালার, এই দেখুন ওগুলো কিন্তু সব, এই দেখো এগুলো সুতোর কালার, দেখো ইয়েলো রেড গ্রিন সব বোঝা যাচ্ছে, প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, তুমি দেখো শাড়ি খালি কেটেগুলোর উপরে পুরোটাই গুড়ি রান গেছে, পিওর তসরে কেটে দেখো, এখানে না কেমন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে দেখো রঙের জন্য, ওই জন্য ওইটাই তো ফিল করা যাচ্ছে, এই দেখো কি কম্বিনেশন, কি দারুণ হয়েছে গো। আর এই ব্লাউজ পিসের এটা দেখো, এটা ব্লাউজের কাজটা, এটা আজকের 8 নম্বর, এটা অনবদ্য একটা ক্রিয়েশন, অনবদ্য, এগুলো হচ্ছে প্রাইসলেস, আমি এগুলো প্রাইসলেস মোটামুটি, তা আমরা বলে রাখছি 10 থেকে 15 এর মধ্যে আপনারা অনেক ভ্যারাইটি পাবেন একদম, কিন্তু এগুলো একটা আপনি পরবেন না, এগুলো আপনার অ্যাসেট হয়ে থাকবে, মানে কি কাঁথা তো প্রচুর পড়েছেন, কিন্তু ডিফারেন্স কোথায় এখানে আপনাকে মাথায় রাখতে হবে, সোনার বাংলা কি দেখাচ্ছে, এটাও কিন্তু একটা তসর, এখন যেটা হাতে রয়েছে, হ্যাঁ এটাও তসর, S9, S9 এটাও কিন্তু তসরে প্রিন্ট যাচ্ছে, তসরটা বলতে হবে উইদাউট জরি, সো ডিফারেন্ট কোয়ালিটি আমি বলবো, তোমার সিল্ক ব্লেন্ড বলে একদম স্মুথ, মানে মায়েরা বা সিনিয়র সিটিজেনরা যারা একদম হালকা শাড়ি পরতে চান না, তাদের জন্য এই তসরগুলো, এটা বাড়ি ঠাকুমা দিদিমাকেও দিতে পারে, এত নরম শাড়িটা, ওনারা তো নরম ছাড়া পড়তে পারে না, সুন্দর কম্বিনেশন, খুব লাউড নয়, খুব সোবারও নয়, একটা মাঝামাঝি, মানে পার্টি ওয়েরও আপনারা এই ধরনের শাড়িগুলো চুজ করতে পারেন, প্রচন্ড পিওর তসর যাচ্ছে প্রিন্টেড, তারপরে অবশ্যই পুরোটাই অল ওভার ওয়ার্ক, এগুলো 4 থেকে 4.5 হাজার, এবং দেখুন ব্লাউজ পিসটা কিন্তু এই কালার কম্বিনেশনে আসছে, খুব সুদিং, এটা 9 নম্বর গেল, এবার যাবো 10 আরেকটা, এটাও ডিজিটাল প্রিন্ট, খুব সুন্দর, এটাও তসর, শাড়িগুলো জাস্ট মানে তুমি না পার্সেনি চলে যেতে পারবে, এত সাধারণ শাড়ি, আমি বুঝতে পারছি মানে মোটামুটি পুজোতে আমরা কিরকম ভাবে সাজবো বুঝতে পারছি, আইডিয়া পাচ্ছি, আমাদের তো হচ্ছে স্কুলের যেরকম আমরা ইউনিভার্সিটিতে পড়ি না, একটা 12.5 বছরের কোর্স, এক্সামিনেশনের আগে আমরা প্রচুর প্রচুর ভালো দেখাবো, তা না আমাদের সারা বছর ধরে রেগুলারিটি মেনটেন করে, কন্টিনিউটি যেটাকে বলি আমরা, সচলতাটা মেনটেন করাটা খুব দরকার, মানে আমরা পরীক্ষার সামনে খুব ভালো ভালো কালেকশন দেখালাম, বাকি পরীক্ষার সময় ছাত্ররা ঘুমিয়ে পড়ছে মন লাগছে না, তা নয়, সোনার বাংলার প্রত্যেকটা অনুষ্ঠানই চমকপ্রদ অনুষ্ঠান, আমরা ভালো লাগার অনুষ্ঠান, এইটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি, আসলে ভালো ছাত্ররা সারা বছরই পড়ে একদম। 10 নম্বর পিওর তসরে দেখছেন ডিজিটাল প্রিন্ট,
এবং এগুলো 4 থেকে 4,500 রেঞ্জ পিওর ফ্যাব্রিক দেখছেন, পিওর তসর সিল্ক ব্লেন্ডেড তসর যাচ্ছে, সফট হবে, লাইটার হবে এবং তার সাথে এত সুন্দর কম্বিনেশন, অনবদ্য লাগছে। এবার চলে যাব আমরা হচ্ছে আরেকটা কথা, এটা তসরে, হ্যাঁ এটা 11 নম্বরে আছে, এটা পুরো তসরে বোধ হয় না, পুরোটাই তসর এবং একদম ক্লাসিক কম্বিনেশন, ইটস আ ক্লাসিক কম্বিনেশন। এটা কে পরবে আমি জানি না, কিন্তু কিভাবে কোন অকেশনে পরবে আমি জানি না, জাস্ট দেখুন শাড়িটা, তুমি ভাবো কাকে দেবে, কাকে ভাবো কাকে দেবে, কারণ আমি জানি এরপরে তোমার কাছে কতগুলো বুকিং আসবে এটা। কিন্তু ওয়ান পিস এটা পরে বললেও আমি দিতে পারবো না, সম্ভব নয়, পসিবল না, কেন একটা প্যাটার্ন তৈরি হওয়ার পরে রেপ্লিকা তৈরি হয় না বা তার ডুপ্লিকেট তৈরি হয় না। কাজটা দেখুন, এটা পুরোটা গ্রে অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে যাচ্ছে পুরোটাই, মানে এখানটা আপনার গ্রে মনে হচ্ছে কারণ তসরের একটা ভার্জিন টোন, এখানটা পুরোটা টেবিলে কালার করা হয়েছে, টেবিল দেখুন একটা টেবিল ডাই, এই জন্য এইটা না একটু গ্রে স্টোন এসছে, স্লেট গ্রে, ইটস আ ক্লাসিক ওয়ান। এটা কিন্তু পুরোটাই উইভ আপনার স্টিচ যাচ্ছে, এখানটা ন্যাচারাল কালারটাকে রেখে তারপর স্টিচ করা হয়েছে লোয়ারের দিকে, দেখো একদম ভার্জিন তসরের সঙ্গে যেটাকে আমরা বলি চারকোল ব্ল্যাকটা দিলে এই কালারটাই তসরে, একদম তসরের একটা নিজস্ব রং। এবার সোমার দিকে যেটা দেখছেন পুরোটা কিন্তু কাজ, হাতের কাজ একদম, আমি কিছু বলছিই না, দেখুন পুরোটাই নিডল আর্ট যাচ্ছে, একটু ওয়াইডলি দেখবো শাড়িটা, উফ এইভাবে ধরি সোমা, হ্যাঁ একটু আঁচল থেকে, এসব শাড়ি কি 2-3 মিনিটকে ডিসক্রিপশন দেওয়া যায় সোমা, না পিওর তসর কি করবো বলো, আমাদের নিরুপায়, নিরুপায় আমাদের হাত বাঁধা থাকে, তো দেখো আমরা পিওর তসর, এখানটা পুরোটা ডাই করে দেওয়া আছে যেটা চারকোল ব্ল্যাক যেটা বললো সোমা, আর তার সাথে এটা পুরোটা কিন্তু আর্ট যাচ্ছে, নিডল আর্ট, সুচ সুচ আর সুতো দিয়ে কিন্তু কাজটা হয়েছে, কি কাজ, কোয়ালিটিটা দেখো সোমা, কোয়ালিটিটা দেখো এত ভালো কোয়ালিটি, আর এর সাথে কিন্তু এরকম পুরোটা বর্ডারে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি রেঞ্জ সোমা একটু বলে দাও রেঞ্জ, এগুলো মোটামুটি আমি আপনাকে বললাম, ওই যে বললাম 10 থেকে 15 মধ্যে একদম এক্সক্লুসিভ আপনারা কাঁথা পাবেন, সেটা সিল্কের উপর, অনেক ভ্যারাইটি আছে আপনারা, অনেক ভ্যারাইটি আছে, 10,000 আমাদের, দেখুন আমরা খুব ট্রেডিশনাল মানে চালু কাঁথা যেটাকে বলা হয় না, যে খুব পদ্ম কাঁথা, হেনা কাঁথা, ওই সব ধরনের কাঁথাগুলো আমরা খুব একটা রাখি না, আপনারা সোনার বাংলায় আসেন কেন জানেন, বেস্ট অফ দ্য বেস্ট নেওয়ার জন্য, যে এমন একটা বলবো ওই কর্নার থেকে ওই মালটা বের করে দো, এটাই দিয়ে দাও উইথ কনফিডেন্স, এটাই আমরা চাই, মানে আমাদের কাছে আপনি প্রচুর পাবেন এরকম এক্সক্লুসিভ প্রচুর পাবেন, কিন্তু আমরা চাই কি যেটা দেবো আপনাকে উইথ ইন রেঞ্জ বেস্ট কোয়ালিটি প্রোভাইড করবো, মানে খুব যে আমরা ট্রেডিশনাল রাখি না তা না, ট্রেডিশনাল রাখি, কিন্তু আপনাকে বলো ট্রেডিশনাল লুকে এক্সট্রা ভ্যারাইটি দেবো আমরা। এর আজকে 12 নম্বর, আমরা কিন্তু এখন বেনারসি ঘরে চলে এসেছি, একদম সব প্রদেশের সেরা শাড়ি এই বাংলাদেশে পেতে পারি, দেখো এখানটা পুরোটা কিন্তু উইভ করে দেবে, ইয়ার্ন ডাই করে এবং তার উপর দিয়ে জারির কাজ, উফ কি শাড়ির রংটা এসেছে গো, দেখো একবার দেখো শুধু, উফ তুতের সাথে ভীষণ অন্যরকম লাগে শাড়িটা, আমি সবসময় বলি গোল্ডেন ইয়েলোর সাথে তুতে পড়লেই না রংটা একটা অন্যরকম চলে আসে, দুটোই ব্রাইট হয়ে যায়, দুটোই ব্রাইট হয়ে যায়, কাকে ছেড়ে কাকে দেখাবো, এগুলো মোটামুটি 12 নম্বর কি রকম বলতো রেঞ্জ, এগুলো তো ওই 7 থেকে 8,000 এরকম রেঞ্জ, 7 থেকে 8,000 দেখিয়ে দিলাম, 12 এরপর যাব 13 নম্বর, এই দেখো কোনো কথা হবে, এগুলো মোটামুটি 7-8-9 এরকম রেঞ্জ হবে, আপনারা পেতে থাকবেন, দেখো সোমা তুমি বলছিলে আজকে শুরুর আগে যে ইতনা সন্নাটা কিউ হ্যায়, ইতনা সন্নাটা কিউ, আমার মনে হয় এটা একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল কালেকশন, তাই না, 13 নম্বর শাড়ি একদম ট্রেডিশনাল কাঞ্চিপুরম দেখছেন, 12 তো দেখিছি একটা স্ট্রাইকিং কালার কম্বিনেশন, এটাও দেখুন এটা স্ট্রাইকিং পার পার, একটু দেখাই, পার্টটা দেখো জাস্ট, ময়ূরটা কি সুন্দর হয়েছে এবং তার মধ্যে দেখো হাফ সার্কেল করে করে যে মোটিভসটা, আজকে 13 নম্বর পারফেক্ট একটা কপিন ব্লু এবং তার সাথে একটা উজ্জ্বল 13 নম্বর, এগুলো মোটামুটি 8 থেকে 9,000, 8,000 to 9,000 পিওর অথেন্টিক শাড়ি দেখছেন, 13 নম্বর পিওর কাঞ্চিপুরম দেখছেন, সিল্ক উইভড, এগুলো পিওর ফ্যাব্রিক, এরপরে যাবো 14 নম্বর, আমি জানি না কটা শাড়ি দেখাতে পারবো আজকে, 14টায় আসামে যাচ্ছি আমরা, হ্যাঁ আসামে মানে দক্ষিণ থেকে উত্তর পূর্ব ভারত, হ্যাঁ দক্ষিণ থেকে উত্তর পূর্ব ভারত, খতরনাকম পুরো একদম শাড়িগুলো আজকে, খতরনাকম কারণ সাউথে ছিলাম এখান থেকে, মানে এই কালার কম্বিনেশন আসাম তো প্রচুর পড়েছেন, তসর দেখছেন, মুগা দেখছেন এবং এই কাজ আঁচল পিওর মুগা, আবার বর্ডার সাথে কাজটা দেখুন, একটু কাজগুলো দেখাও, কম্বিনেশনে কালারগুলো দেখুন, বর্ডার পিওর মুগা, পিওর মুগা বর্ডার, বর্ডারটা ফ্লোরাল ফ্লোরাল ফুল একদম, কি ম্যাচিং, আর এই নকশাগুলো কিন্তু একদম অন্যরকম, এটা একদমই এক্সক্লুসিভ, আমরা বলি না আমরা যেটা দেখাবো না একটু অপেক্ষা করুন, কিন্তু যেটা দেখবেন সেটা সারা জীবনের জন্য মনে রাখবেন, সেটা সেরা দেখবেন, একদম সেরা দেখবেন, পিওর মুগা তো আসাম তসর দেখছেন এবং তার সাথে কাজটাই দেখতে হবে, কাজটা কিন্তু একদম অন্যরকম,
পিওর মুগা আসাম 13 নম্বরে আছে হ্যাঁ ব্ল্যাক রেড গ্রিন ইয়েলো দি কম্বিনেশন আছে এবং তার সাথে ব্লাউজ পিসটাতে অবশ্যই বর্ডারটা পেয়ে যাচ্ছেন এগুলো মোটামুটি আপনার 14000 টু 16000 14000 থেকে 16000 এর মধ্যে পেয়ে যাবেন নাম্বার 15 স্বর্ণচুরি এটাও কিন্তু ডাবল ব্লেন্ডেড ডাবল ব্লেন্ডেড ক্রস শেডস ওফো রেড এন্ড ব্লু উফ দূর থেকে যখন ধরছিল না কি লাগছে দেখুন আমি না খতরনাকম বিশেষম যে সমস্ত শাড়িগুলো এনেছি না পুরো ব্যাক টু ব্যাক কোনটা ছেড়ে একটা নিঃশ্বাস ফেলবে না আবার একটা প্রশ্ন আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ এবং এখানে কিন্তু রানী কালার দিয়ে মিনেট হয়েছে একদম হট রানী যেটা আমরা ফুসিয়া বলি বডিটা কতটা বোঝাতে পারছি আমি জানি না কালারটা দেখি না বোঝা যাচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ আমরা তো হাওয়া দিই হাওয়া দিই এস 15 আজকে 15 নম্বর দেখছেন 9000 টু 9500 পিওর অথেন্টিক বাংলার এক্সক্লুসিভ ট্রেডিশনাল হেরিটেজ কত বিশেষণ যোগ করব স্বর্ণচুরি এবং পুরোটা কিন্তু ব্লেন্ডেড স্বর্ণচুরি অবশ্যই মিনে স্বর্ণচুরি মিনে স্বর্ণচুরি কালার টোনটা জাস্ট বলতে হবে দেখো একটা রানীর সাথে একটা ভায়োলেট ব্লু যাচ্ছে কি কম্বিনেশন কি কম্বিনেশন সোমা এটা ব্লাউজ পিস দেখো আমরা যে সবসময় হাওয়া দিই হ্যাঁ 9 থেকে 9500 15 দেখলেন এরপর যাব 16 আবার দক্ষিণে গেলাম বাংলা থেকে আবার দক্ষিণে এবং এই রেড হোয়াইট প্রচুর কম্বিনেশনস পড়েছেন ক্রিম পড়েছেন কিন্তু এই কম্বিনেশনস আর ভেরি অথেন্টিক ভেরি রেয়ার আমি বলবো কালার কম্বিনেশনটা ব্লাউজ পিস দেখে নিলেন এবার দেখুন আঁচলটা দেখে নিলেন 16 নম্বর 16 নম্বর নাম্বার 16 16 নম্বর শাড়িটা একটা ক্রিম বেস এই বর্ডারটা আমি একটু দেখাবো যে গ্রিন আর রেডের একটা অন্যরকম কম্বিনেশন না এই ট্রেডিশনাল বর্ডারে কিন্তু আপনি এরকম পাবেন না 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 সলিড গ্রিন হবে নয় সলিড রেড হবে বা ব্লেন্ডেড হলো একটা অন্য রকম লুকের কিন্তু স্বাদের কিন্তু আজকের এই কাঞ্চিপুরমটা দেখাচ্ছি এটা আপনি মোটামুটি 20 বছর 25 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর সকলেই পরার শাড়ি মানে আপনি খালি ব্লাউজ আর অ্যাক্সেসরিজ গুলো চেঞ্জ করে নেবেন আপনি এই শাড়িটা আপনার জীবনে প্রথম শাড়ি পরছেন আপনার আপনি জীবন শায়ান্নে পৌঁছে গিয়েছেন আপনার কোনো বয়স এই শাড়িটার কোনো এক্সপ্লেনেশন হয় না মানে আপনি বয়সের কোনো এক্সপ্লেনেশন নেই নো এজ বা কোনো অকেশন হয় না অকেশন হয় এটা কোনো কম্বিনেশনে কোনো অকেশন নেই না সে আপনি জামাইকে বরণ করুন বা বৌমাকে বরণ করুন অ্যানিভার্সারিতে পড়ুন বা ছেলের রেজিস্ট্রিতে পড়ুন কোনো বা মেয়ের রেজিস্ট্রিতে পড়ুন সব সবার মানে সব অকেশনে এই শাড়িটা যাবে এগুলো মোটামুটি 9000 টু 10000 অথেন্টিক সিল্ক কাঞ্চিপুরম দেখছেন পিওর কাঞ্চিপুরম নম্বর 16 16 যাব 17 আঁচলটা দেখেছো আঁচলটা দেখা আঁচলটা মানে না ময়ূর এবং ময়ূরের সাথে কাজটা দেখো পুরো রিভার্স উইভ করে এসছে পেছনে একটা ফ্ল্যাট জারির উইভ গেছে তার উপর রেশমের উইভটা বেরিয়ে এসছে বডিতে আসবো এবার বোঝা যাচ্ছে আমি কেন উফ উফ করছি হ্যাঁ দেখো এই পার পারের উপরে যে নকশা আরেকটা পার পারের উপরে আরেকটা পার আর বডিটা একটু দেখাও মানে এটা দক্ষিণের শাড়ি একদম দক্ষিণের শাড়ি কিন্তু বোনার স্টাইলটা দেখুন বোনার স্টাইলটা দেখে আপনার মনে হবে আপনি বোধহয় একটা কাতান দেখছেন এবং সেটা মানে আমরা বেনারসের দেখছি না 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 এটা দক্ষিণের উইভ করা এটা দক্ষিণের শাড়ি একদম ট্রেডিশনাল দেখুন এটা আমরা বেনারসিতে দেখতে পাই কিন্তু এটা দক্ষিণের কাঞ্জিবরমে বেনারসি বলা বেশি বেস্ট হবে এবং পাটটা সো রিচ মানে এটা আপনি ব্রাইডাল মানে কোনের জন্য বিয়ের দিন পরা টিভি স্ক্রিনটা হ্যাঁ দেখেছি আরেকবার দেখাবে একবার দেখো দেখো হ্যাঁ জাস্ট বলতে হবে কম্বিনেশনটা পিওর পিওর গুলো ক্রিম মানে মায়ের হাতের বেস্ট নিউট্রিশনাল ফুড 17 নম্বর নাম্বার 17 এবার যাব 18 এগুলো তোমার মোটামুটি কি মানে 10 11 থেকে অনওয়ার্ডস যাবে অনওয়ার্ডস যাবে মোটামুটি 12 13 এর মধ্যে চলে আসবে এটা দেখো কাকে ছেড়ে কাকে দেখো আমি বুঝতে পারছি না সময় 18 নম্বর নাম্বার 18 আচ্ছা প্রথমে ব্লাউজটা ব্লাউজ পিস চলে যাচ্ছে পুরোটা ইক্কাতে উইভ করে দেওয়া দেখুন দক্ষিণের অন্যরকম একটা প্যাটার্ন ব্লাউজ পিস আঁচলটা 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 এটা থাকে পচম্পল্লি ইকতে এটা থাকে এইটা থাকে না এটা থাকে না এটা কেমন ফিউশন জানো তো মানে একটু তোমার যে কাতান সিল্ক হয় না সাউথের ধর কিছু বডি প্লেন কাতান থাকে ওটার সাথে আমরা ইকত থেকে বিফ করিয়েছি এই যে এই যে এই যে এটা কেমন না পচম্পল্লি কাতান বলেও বলতে পারেন কারণ এটা কাতান মানে ট্রেডিশনাল কাঞ্জিবার আমি দেখো এই চেক্স প্যাটার্ন গুলো আসে বুটি গুলো আসে চেক্স বুটি বা এরকম তোমার ঢালা পার কিন্তু এইটা একদম অন্যরকম স্ট্রাইকিং হ্যাঁ এই জায়গাটা দেখুন আর শাড়িটা হচ্ছে প্রপার তেজপাতা কালার তেজপাতা কালার আর এখানটা একটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের কম্বিনেশন উইভ করে দেওয়া যাচ্ছে বর্ডার কম্বিনেশন নাম্বার 18 18 নাম্বার ওয়াইডলি দেখো পুরো কম্বিনেশনটা
মানে বোঝাতে চাইছি এইটা হচ্ছে শাড়ি দেখুন শাড়িগুলো ব্লাউজ পিসও পুরো এসএম অ্যাজ ইট ইজ যাচ্ছে ভেতরে কিন্তু সেলফ চেকস যাচ্ছে চেকস এবং বুটি বুটি পিওর পিওর এগুলো পিওর ফ্যাব্রিক এগুলো নিয়ে কোনো কথা হবে না রেঞ্জগুলো মোটামুটি এটা গেল আমাদের 18 এটাও কিন্তু আপনি মোটামুটি ধরে রাখুন 9 থেকে শুরু হবে 9 10 11 এর মধ্যে আপনি এগুলো পাবেন যাব এক্সক্লুসিভ গুলো যাব তো 19 নম্বর 19 পিওর মাসলিন টিস্যু বর্ডার টিস্যু উইভ বডি মাসলিনে দুদিকে বর্ডারটা যাচ্ছে একটা দিকে নিয়ন গ্রিন এবং তার সাথে কিন্তু পুরোটাই সিকুইনটা ঝাপে পকেট করে বনে দেওয়া আছে বডির বেস্টে গোল্ডেন পিওর টিস্যু যাচ্ছে উইথ মাসলিনের থ্রেড এবং দেখো এখানে যে ছোট ছোট বক্স দেখছো এটা কিন্তু কোনো সিকুইন না এটা বোনা বোনা এটা লোয়ারের দিকের পার্টটা লেমানিয়া এইটা আছে দুটো পারে সিকুইনটা আছে আর বডিতে কিন্তু পকেট করাটা ভালো বোঝা যাবে হ্যাঁ এটা মাসলিন তো হ্যাঁ না আমরা ট্রান্সপারেন্সিটা বোঝুন এবার দেখুন এবার দেখুন এবার কালারটা বুঝতে পারছেন গ্রিন এক্সাক্ট গ্রিন আর লোয়ার দিকের বর্ডার ওয়াইডলি দেখবো শাড়ি জাস্ট ওয়াইডলি দেখবো দুদিকে গঙ্গা যমুনা বর্ডার গ্রিন আপার বর্ডার ইয়েলো লোয়ার বর্ডার সিকুইন দুটো পারে রয়েছে বডিতে গোল্ডেন পিওর টিস্যু উইভ করে দেওয়া আছে না আপনারা যারা অনুষ্ঠান দেখেন তাদেরকে আমার কুর্নিশ যে এর থেকে আপনারা নিজেদের পছন্দের শাড়িটা বেছে নিতে পারেন এটা বিশাল কঠিন বিশাল দায়িত্ব আর এটা যাচ্ছে ব্লাউজ পিস এগুলো মোটামুটি আপনার 5.5 থেকে 6000 এর মধ্যে যাব 20 নম্বর পিওর মাসলিন দেখাম না যাব 20 20 তে যাব 20 এইসব শাড়ি দেখাতে দেখেন না 21টা শাড়ি দেখানো যায় সঠিকভাবে যদি ভালো করে বোঝানো যায় এটা তো আপনারা জানেন ভাগলপুরি তাসর এবং অবশ্যই আমাদের সম্বলপুরি আঁচল ব্লাউজ পিস এই যে ভাগলপুরি তাসরে সম্বলপুরি আঁচল আমার মনে আছে এটা প্রথম কিন্তু সোনার বাংলা ইন্ট্রোডিউস করেছিল ডাবল কালারে কিন্তু পাল্লা দেখছেন অসাধারণ দেখুন এইখানটা কিন্তু এখানটা ভীষণ ট্রেডিশনাল একটা টেম্পল টেবল মোটিভ দুদিক দিয়ে হাইলাইট করে দেওয়া আছে লোয়ার পার্টটা কিন্তু পুরোটাই ডাই করে দিয়ে এখানে ইয়ান রুবি ফোর করা হয়েছে এবং তার সাথে একটা স্ট্রাইপ বর্ডার এই যে একদম অন্য রকম নাম্বার 20 20 নম্বর দেখুন শাড়ি যেগুলো বেনারসি লেহেঙ্গা এগুলো তো প্রচুর অপশন আপনারা দেখেনি পাবেন না আমরা যোগাযোগ করে নিন সরাসরি প্রতিষ্ঠানে চলে আসুন এর 20 নম্বরটা এটা মোটামুটি আপনারা 6000 অনওয়ার্ডস যাবে হ্যাঁ আর যেগুলো একটু এক্সক্লুসিভ সেগুলোকে আমরা দেখাচ্ছি মানে মধুবনী গাছি তসরে মধুবনী পেইন্টিং হাতে আঁকা হ্যান্ড পেইন্টিং 21 ডাই কালারড মানে এটা কিন্তু টেবিলে ডাই করা হয় দেখুন একটা মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন এবং শুধু পার থাকছে পারে পেইন্টিংটা কন্টিনিউ হয়েছে এটা আপার আপার বর্ডার দেখছেন লোয়ারের দিকের বর্ডারটা দেখুন পুরোটা ফিশ একদম কচনির কাজ রয়েছে একটু ওয়াইডলি দেখাও শাড়িটা 21 নম্বর এই রংটা কি ভালো এসেছে তো না মাস্টার্ড ইয়েলোটা কিন্তু পুরো মাস্টার্ড ইয়েলো ফ্যান্টাস্টিক এসেছে এটা যদি আপনারা ভার্জিন কালার চান রং ছাড়া চান সেটাও পাবেন মানে তসরে পেইন্টিং শুধু চাইলেও পেয়ে যাবেন এটা 21 নম্বর এগুলো মোটামুটি আপনার 5000 5500 অনওয়ার্ডস যাবে 5000 থেকে 6000 এর মধ্যে পেয়ে যাবে এরপর যাবেন ভাগলপুরি তসরে 22 নম্বর এটা খুব সফট একটা শাড়ি ভীষণ সুন্দর একটা সফট লুকের শাড়ি এবং সফট প্যাটার্ন সব শাড়ি 22 নম্বর অসাধারণ কম্বিনেশন আঁচলটা সে উপরেই চলে এসেছে তার জন্য কারণ আছে হ্যাঁ অবশ্যই ভালোবাসার সম্পর্ক আচ্ছা এটা কিন্তু একদম সফট পাউডার পিঙ্ক এবং তার মধ্যে দেখুন ইয়েলো কালার দিয়ে চেকস করে দেওয়া ইয়েলোটা স্ট্রাইকিং ভীষণ সফট টোন এবং পাড়েও কিন্তু ইয়েলোর রংটা রয়েছে এটা কিন্তু ভীষণ একটা কর্পোরেট লুকের একটা শাড়ি ভীষণ সফট পিঙ্ক কালার কম্বিনেশন অবশ্যই ভাগলপুরি তসর যাচ্ছে একটা হালকা শাইন পাবেন আপনারা হ্যাঁ রংটা কিন্তু ফ্যান্টাস্টিক কম্বিনেশন এবং দেখুন এটা ব্লাউজটা সিম্পল স্ট্রাইপে যাচ্ছে পিঙ্কেই যাচ্ছে এগুলো রেঞ্জ মোটামুটি 4500 থেকে 5000 আমরা যে বেনারসির কথা বলছিলাম বেনারসি তো প্রচুর রয়েছে নাম্বার 23 প্রচুর শাড়ি রয়েছে আপনারা সরাসরি দেখুন আজকে লাস্ট বেনারসি একটাই দেখাবো 23 নম্বর যেটা গ্রিন ব্লাউজ পিস যাচ্ছে আঁচলটা দেখিয়ে দিলাম একদম ফুরফুরে বেনারসি এটা কি হালকা রেঞ্জটাও হালকা 4 থেকে 4500 লাল সাথে কন্ট্রাস্ট সব ধরনের বেনারসি আপনারা প্রচুর প্রচুর ভ্যারাইটি পাবেন এত এক্সক্লুসিভ শাড়ি অবশ্যই বেশি করে আপনারা পছন্দ করুন আমাদের অনুষ্ঠানটাকে দেখুন ইউটিউবটা ফলো করুন ফেসবুক পেজ ফলো করুন এবং মাথায় রাখবেন সোনার বাংলা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি দিনগুলো কিন্তু প্রতিষ্ঠান প্রত্যেক দিনই খোলা থাকছে রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে সুতরাং আপনারা ফোন নাম্বারসগুলোতে ফোন করে নেবেন সোনার বাংলার লোগোতে হোয়াটসঅ্যাপ করবেন এবং প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টার সময় কিন্তু চোখ রাখবেন সোনার বাংলার নারী ও শাড়ি অনুষ্ঠানে একদম আজকে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার